আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি ফ্রেন্ডস রিয়াকশন ক্লাবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, গাজীপুরের জয়দেবপুরের খুব কাছাকাছি হানকাটা ব্রিজে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম। তো ব্রিজের সাথেই আরেকটি দারুণ সুন্দর জিনিস আছে, যার নাম বাঁশের বেড়া রেস্টুরেন্ট। খুব সুন্দর একটি জায়গা, একেবারে প্রাকৃতিক পরিবেশ, সত্যি সেখানকার বসার জায়গা এবং খাবারের জায়গাটা বাঁশের বেড়া দিয়ে তৈরি। তো আপনারা গেলে নিশ্চয়ই উপভোগ করতে পারবেন বাঁশের বেড়া। তো বন্ধুরা, চলুন আমরা বাঁশের বেড়া দেখে আসি কি অবস্থা। Thank you.
কাউন্টার সত্যি সত্যি বাসের বেড়া, বুঝছো? সত্যি সত্যি বাসের বেড়া, কিন্তু কাস্টমার তো থাকবেই। কাস্টমারের যে ধরো, আমি ওখানে একটু বসে ভিডিও করছি, কিন্তু নৌকা তো যাই গেলে যেতে পারেন। আমি নৌকা আমাদের নায়ক মাসের বেড়া রেস্টুরেন্ট বাসের বেড়া।
না দরকার নাই রিস্ক নিও না ভিজিট ইজে গেলে ওই এগুলো কচুরি পানাগুলো আর একটু শুকায় যখন বেশি হবে তখন দরকার নাই রিস্ক নিয়ে দরকার না পড়ে সব ভিজে যাবে যে মাছ মারা দেখা যাচ্ছে সুন্দর ভাই মাছ আছে না শুধু বাইতেছেন ওনাকে টের পাই না এটা সার্টেন টাইম পরে পরে উঠাই ওই যে দুই তিনটা উঠছে কই মাছ মনে হয় কি মাছ ভাই এটা কই না খুলছা এক জাল থেকে উঠাই আর এক জালের মধ্যে ঢুকাই দিল টাটকা মাছ ওই পাশে যাই ব্রিজের অ্যালাইনমেন্টের একটা শট নিয়ে আসি গার্মেন্টস এর সোয়া যেখানে লাগছে সেখানে ভরসা করে দিচ্ছে কাউন্টার কই ওটা কি কাউন্টার এই আর কি প্রোডাক্ট নিয়ে যাইতে হবে না টাকা নাও দাও আচ্ছা এই নাও তাহলে ওই যে উপরে হ্যাঁ আরেকটা নাও আরেকটা নাও কেন আমি তো খাই না আমি তো খাই না আচ্ছা দুইজন মিলে খাবো আসো নিয়েছো ক্যাশ কাউন্টার
ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা সময় সুযোগ করে ঘুরে আসবেন হানকাটা ব্রিজের সাথে বাসের বেড়া রেস্টুরেন্টে, নিশ্চয়ই ভালো লাগবে। আর যাদের বিশেষ করে বন্ধু বান্ধব আছে তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা যেখানে সারা দিন ধরে আড্ডা দিতে পারবেন। তো বন্ধুরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটি কথা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।